ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে এর কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে রাজধানীর 50টি পয়েন্ট ট্রাকলেস ও দোকানের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রি করা হবে। এ বিষয়ে কথা বলছেন উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্ভাবনা থাকে, এজন্য তারা বাধা দেওয়ার চেষ্টা করে, ভয় দেখানোর চেষ্টা করে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমরা এই কর্মসূচিতে কোন প্রকার ভর্তুকি দিচ্ছি না, এটা একটা স্থায়ী সমাধান হিসেবে থাকবে এবং স্থায়ীভাবে ফসল ডট কম তাদের এই কার্যক্রম নগরবাসীর জন্য চলমান রাখবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। আপনারা জানেন যে সিন্ডিকেট ভাঙার একটা স্থায়ী সমাধান হিসেবে এই কার্যক্রমটি ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রমের ফসল ডট কম এর উদ্যোগে কার্যক্রমের আমি উদ্বোধন ঘোষণা করছি এবং আগামীর সময়েও অন্যান্য পণ্যের ক্ষেত্রেও ফসল ডট কম কে আমি আহ্বান জানাবো তাদের পরিধি যেন তারা বৃদ্ধি করে এবং সেক্ষেত্রে সরকারি প্রয়োজনে যদি লোন সুবিধার প্রয়োজন হয় আমরা সেটিও ব্যবস্থা করব। এছাড়াও অন্যান্য তরুণদেরকে আমি আহ্বান জানাবো, আপনারাও এই ধরনের উদ্যোগে এগিয়ে আসুন। সামাজিক ব্যবসাকে প্রমোট করার জন্য সরকার সবসময় থাকবে এবং জনদুর্ভোগ কমানোর জন্য যে কোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাবো এবং সহযোগিতা করব। গণমাধ্যম কর্মীদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, আপনারাও এই ধরনের উদ্যোগকে প্রমোট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবং একই সাথে যে যে জায়গায় এখনো ইভিল প্র্যাকটিস গুলো রয়ে গেছে এবং সিন্ডিকেট রয়েছে আপনারাও আমাদেরকে সেগুলো আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিবেন, যাতে করে আমরা দ্রুত সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারি। এই সরকারের এইসব ক্ষেত্রে সদিচ্ছার কোনো অভাব নেই, শুধুমাত্র সংযোগ এবং তথ্য উপাত্ত এগুলো আমাদের প্রয়োজন, এক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের যেই কার্যক্রম তার উদ্বোধন ঘোষণা করছি।